সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মনে মনে ভাবছি যে ঘূর্ণিঝড় রিমাল যেদিক থেকে গেছে তাদের কি অবস্থা হয়েছে, উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। মনে মনে একটা কথাই ভাবছি, আমার এখানে যদি এত বাতাস হয় তাহলে তাদের ওখানে কি অবস্থা, যারা নদী এলাকায় বা সমুদ্র এলাকায় বাস করে তাদের যে কি অবস্থা সেটা আমি মনে মনে কিছুটা হলেও ফিল করতে পেরেছি। আমার বাবা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন, চাকরির সুবাদে তার পোস্টিং ছিল মোংলা থানায়, সেখানে আমরা ফ্যামিলি সহ থাকতাম। মোংলা থাকাকালীন অবস্থায় দেখেছি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ কতটা অসহায় হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ যে কতটা ভয়াবহ হতে পারে, মানুষকে কতটা অসহায় করতে পারে, এটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা নদী এলাকায় বা সমুদ্র এলাকায় কখনো বসবাস করেছেন বা নিজ চোখে দেখেছেন। এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ আছে যারা তাদের নিজ বাসস্থানটুকু হারিয়ে ফেলবে। এই বর্ষণ মুখর দিনে আমরা কত প্ল্যান করি, খিচুড়ি খাবো, কি দিয়ে খিচুড়ি খাবো, মাংস দিয়ে, বেগুন ভাজি দিয়ে, কি ইলিশ মাছ দিয়ে। কিন্তু যারা এই ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্রে আছে তাদের অবস্থাটা একবার ভাবুন। এই ঘূর্ণিঝড়ে তারা কি খেয়ে আছে, কিভাবে আছে, ফ্যামিলি নিয়ে কতটা কষ্টে আছে সেটা ভাবলে কিন্তু আসলে খারাপ লাগে। একটা ফ্যামিলি একবার ক্ষতিগ্রস্ত হলে সে আগের জায়গায় ফিরে যেতে কিন্তু অনেকটা সময় লাগে। যাই হোক, অনেক কথাই বললাম, তাদের জন্য আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু এই মুহূর্তে করার নেই। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়ির চালটা ভালো করে ভেজে নিয়েছি। যত ভালো ভাজা হয় খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরে হয়। তো আজকে কিন্তু আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব না, আমি একটু নরম খিচুড়ি রান্না করব। খিচুড়িটা আমার রান্না করা হয়ে গেছে, আমি মাংস রান্না করবো, আর মাংসের ভিতরে যে আলু দেব তো সে আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিব। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে আসলে নিজেকে বাঙালি বলেই মনে হয় না। বৃষ্টি হলে অধিকাংশ মানুষই কিন্তু খিচুড়ি রান্না করে, আমিও তার ব্যতিক্রম না, আমারও খিচুড়ি অনেক ভালো লাগে। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আলুগুলো তুলে নেব। একটু ভাজা আলু মাংসের ভিতরে দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাংসে আলু দেওয়ার জন্য যে আলুগুলো আমি ভাজি, আমার ছেলে মেয়ে অর্ধেক খেয়ে নেয়, আলু ভাজি তার অনেক পছন্দ করে। তারপরে মাংস রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে যা যা মশলা লাগে সবকিছু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু মশলা সব গুঁড়ো খাই, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবকিছু আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। মাংস যত ভালো কষানো হয় মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, তরকারির কালার ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে। মাংসটা হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় চুলার উপরে রেখে দিয়েছিলাম। তারপর এই যে ফাইনাল লুক, এখন আমি বাটিতে ঢেলে নিব। খিচুড়ির সাথে আমি যত যাই খাই না কেন, মাংস বা বেগুন ভাজি, আমার মরিচ ভর্তা না হলে একেবারেই চলে না। এরপরে মরিচ ভর্তা বানিয়ে নেব বেশি করে, আমি একটু বেশি করেই বানিয়ে ফ্রিজে রেখে দেই, যখন খেতে মন চায় তখন খাই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে কমেন্টস করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।